কি হলো? গ্লাসটা নিয়ে নিলে কেন? গ্লাসটা দাও। একদম গলা তুলে কথা বলবে না আমার সাথে। তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। আমি নিজে নাটক করছি আর তুমি এখানে এসে বসে এসব চাইপাস খাচ্ছো। দুধি গ্লাসটা দাও। দেব না। তুই কি করবো আমি? সব কিছু তো শেষ হয়ে গেছে। সেই কষ্টটাকে ভুলে থাকাটাও অন্যায়। বাবা, আমার ঘুম আসছে না। মায়ের মধ্যে একটু গল্প বলে আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে? খবরদার, আমি তোমার বাবা নই। খবরদার আমাকে বাবা বলে ডাকবে না। দেখা দেখে যাও। কি করলে এটা তুমি? ওর সাথে এইভাবে কথা বললে কেন? তোমার মাথায় কি গোবর পড়ে রয়েছে নাকি? তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? তুমি কি আমাকে ক্ষমা করে দিও? ওই মেয়েটাকে মানে মেনে নিলে না? একদম এসব অবাস্তব চিন্তা মাথায় আনবে না। তুমি যা ভুল করেছো তার জন্য তোমায় আমি কোনোদিনও ক্ষমা করব না। কিন্তু তার মানে এই নয় যে তুমি এই পরিবারের জন্য কিছু করোনি। আমিও করেছি, আমিও প্রচুর স্যাক্রিফাইস করেছি, ইভেন এখনো করছি, মাত্র এই বাড়িতে টিকে থাকার জন্য। সেই জন্য তো আমি টিমচিমের মা হয়ে ওঠার নাটক করছি, ওকে আগলে রাখার চেষ্টা করছি, যাতে এই বাড়ি থেকে আমাদের কেউ কোনোদিনও বের করতে না পারে। এত কিছু করেও তো কোনো লাভ হলো না। মা ঠিকই বলেছিল, এই বাড়ির রক্ত নই আমি। কোনোদিন আমাকে আমার যোগ্য জায়গাটা দেবে না। যোগ্য জায়গা দেওয়ার ওরা কে? আমরা আমাদের যোগ্য জায়গা কেড়ে নেব। আমরা আর হার মানব না, কিছুতেই না। একের পর এক পথের কাটা এবার আমরা উপরে ফেলে দেব। ওরি এতদিন ধরে আমাদের যা বুঝিয়েছে আমি সব সব বিশ্বাস করে গেছি, কিন্তু আর নয়। এবার খড়ি দেখবে এই দুটি চাইলে কতটা ভয়ঙ্কর হতে পারে। সবার আগে আমাদের ওই বড় কাঁটা যেটা এই মুহূর্তে আমাদের গলায় আটকে রয়েছে, ওই রিমঝিম, ওই রিমঝিমকে আমাদের পথ থেকে সরাতে হবে। কি করে? সেটা তুমি কালই দেখতে পাবে। রিমঝিম নামের পথের কাঁটাটা কিভাবে আমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাবে। আপনার কিছু লাগবে? দেব কিছু? কিছু লাগবে না আমার, কিন্তু আপনি অন্য মানুষ হয়ে কি ভাবছেন? না তো দিদির কথা। দিদির কথা মানে কি কথা? দেখুন, ছোট থেকে আমি দিদিকে দেখছি, ও ওর ছোট ছোট জিনিস সেটা খুব গুরুত্বপূর্ণ হতে পারে নাও হতে পারে, প্রত্যেকটা জিনিস না চিরকাল খুব গুছিয়ে রেখেছে, আগলে আগলে রেখেছে। ও কখনো ওর জিনিসে কাউকে হাত দিতে দেয়নি। ওর এই স্বভাবের জন্য আমার মাঝে মাঝে ওকে স্বার্থপর মনে হয়েছে। বাইরের লোক তো ছেড়ে দিন, বনি, যদি বনি ওর জিনিসে হাত দিত ও চিৎকার করে বাড়ি মাথায় করতো। ও কখনো কোনো জিনিসে কাউকে হাত দিতে দিত না। ওর না ছোট থেকেই ওর ছোট ছোট জিনিসের প্রতি ওর অধিকার বোধটা মারাত্মক। সেই দিদি, এত বড় একটা ঘটনা ঘটে গেল, এত সহজে সবটা মেনে নিল, মানে ওর স্বভাবের পরিবর্তন হয়েছে বলে তো আমার খুব একটা মনে হয় না। তাহলে সেটা কিভাবে সম্ভব? রিমঝিমকে একদিনের মধ্যে ও মেনে নিল, ওকে ভালোবাসতে শুরু করলো, মায়ের ভালোবাসায় বড় করবে বললো, এই পুরো বিষয়টা কেমন একটা অদ্ভুত লাগছে না? এগুলো কি ও ভালোবেসে করছে নাকি
বাড়ি সম্পত্তি এসবের লোভে করছে। ও হয়তো সিংহরায় বাড়ি ছাড়তে চায় না, তাই রিমঝিমের সাথে ভালোবাসার অভিনয় করছে, রিমঝিমকে আপন করে নেবার অভিনয় করছে। আমি ঠিক বুঝতে পারছি না, আমার একদম ঠিক লাগছে না বিষয়টা। ঠিক আছে না, মানে ঠিক আছে আপনার বলা, এইটাই আপনার প্রবলেম জানেন তো। সব যখন ভালো ভালো চলছে, আপনি মানে খুঁজে খুঁজিয়ে একটা প্রবলেম খুঁজে বের করবেন ওখান থেকে। আরে সব তো ঠিক আছে, সব তো ভালোই আছে, আর দুটি দেখুন সব তো অ্যাকসেপ্ট করার চেষ্টা করছে, ও রিমঝিমকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করছে, আর রিমঝিমের জন্য এই পিকনিকটাও প্ল্যান করছে। এইটাতেই আমার অসুবিধা, একদিনের মধ্যে একটা পিকনিকও প্ল্যান করে ফেললো। আমি আমার দিদিকে চিনি, ও এত সহজে সবটা মেনে নেবার মেয়েই না, হঠাৎ করে এত ভালোবাসছে, সব কিছু মেনে নিচ্ছে, কিছু একটা গন্ডগোল আছে। আপনি সব চিন্তা করা বন্ধ করুন তো, এবার তো সব ভুল ভাল চিন্তা আপনার, আর এই দুটির কথাও এখন চিন্তা করা বন্ধ করুন, আর বরং দাদুর কথায় মন দিন, দ্যাটস মোর ইম্পর্টেন্ট। দাদুর কথা মানে? দাদুর আবার কি কথা? হে ভগবান, উফ, ছি 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 ছি, আপনার দিদিকে থেকে একটু শেখা উচিত। দেখুন দুটি কিনে দাদুর কথা শুনেছে, সেভাবে চলার চেষ্টা করছে, আর আপনি দাদুর কথা পালন করা তো দূরের কথা, আপনি দাদুর কথা বেমালুম ভুলেই গেলেন। আরে আচ্ছা মানুষ তো আপনি, তখন থেকে আজে বাজে কথা বলে যাচ্ছেন, দাদুর কোন কথা কি পালন করেনি কি ভুলে গেছেন? একদম নাটক করবেন না, একদম নাটক করবেন না, দাদু হিব্রু ভাষায় কিছু বলেনি যে আপনি কিছু বুঝতে পারেন, আপনি যথেষ্ট ভালো বুঝতে পেরেছেন। খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু রিধিমান বাবু, আরে আমি সত্যি বুঝতে পারিনি, একটু বলুন না। আরে কি মানে দাদু ওই বলছিল না, মানে ওই কুকাকুকির কথা, মানে এই বাড়িতে যদি একটা ছোট্ট রিদ্ধি বা পুচকি খড়ি হেঁটে চলে বেড়ায় ভালোই হয়, আর এমনিতেও আপনার পা তো দিব্যি ভালোই আছে, নেচে কুদে বেড়াচ্ছেন সবই তো দেখলাম, তাহলে আর কি। আজে বাজে কথা রাখুন তো, জান না নিজের কাজ করুন না। সব করে ফেলেছি, দরজা জানলা সব বন্ধ করে ফেলেছি, যাতে কোনো হাওয়া না আসে, দুম করে কিছু খেলে না দেয়, হাত পা সব ঠিকঠাক থাকে। তাহলে আসুন দাদুর কথা রাখি। একদম মিথ্যে কথা বলবেন না, এই দেখুন আমার হাত। আপনি কি দরজা বন্ধ করে এসেছিলেন? সেরকমটাই তো করেছিলাম বলে জানি, তুমি এখানে কেন, তোমার হাতে বালিশ কেন মা? সেটা পরে বলছি, আগে বলো তো তোমরা কানে কানে কি কথা বলছিলে। আমিও সেটা পরে বলছি, অত শুনতে হবে না। তুই এত রাতে এখানে কি করছিস? আমার একদম ঘুম আসছে না খুড়িমাসি, জানো তো, তাই বাবার কাছে গেছিলাম। বাবা না আমাকে একটু বললো, বসেন আজকে তুমি আমার সাথে ঘুমোবে কেমন, আর আমি তোমাকে একটা দারুণ গল্প বলবো, দেখবে ফট করে ঘুম চলে আসবে কেমন। আমিও কি ঘুমোবো? হ্যাঁ ঘুমোবেন তো বটেই, রাত তো কম হয়নি, ঘুমোনই তো উচিত। এসো রিমঝিম এসো। কি মজা, আমি মাসি মেশোর সাথে ঘুমোবো, কি মজা, তাই না? কপাল, সবই কপালের দোষ, সব কপালের দোষ দাদু, তোমার আর আমার কপাল দুজনেরই কপাল পোড়া,
ধোঁয়ার স্বাদ এবার পূরণ হলো না। রিঞ্জি, আজকে রাত্রে আমরা কিসের গল্প শুনবো বলো তো? মেঘমালা। মেঘমালা মেঘেদের রাজ্যে আকাশের মধ্যে থাকত, আর মেঘের সাদা সাদা মেঘের ভেলায় বলছি, এই যা যা বলেছিল সব তো গুছিয়ে নিলাম, কিন্তু আমরাও রেডি, কিন্তু ঘড়ি নিঞ্চিন কোথায়? এই যে আমরাও রেডি হয়ে এসে গেছি। আজকে খুব মজা হবে বলো খুড়ি মাসি, আমরা কিন্তু অনেক খেলবো। হ্যাঁ খেলবো তো বটেই, কিন্তু তার আগে আমার কয়েকটা কথা আছে, সেগুলো মনে রাখতে হবে। দেখো রিঞ্জিম, আমরা যেখানে যাচ্ছি সেই জায়গাটা তো তুমি চেনো না, তাই আমাদের না বলে কোথাও যাবে না কিন্তু, কেমন? সব সময় বাড়ির লোকেদের সাথে থাকবে, কেমন? আচ্ছা, তোমরা আমার সাথে থাকবে তো? মায়ের মতো আমার কাছে চলে যাবে না তো? আমরা তোমায় ছেড়ে কোথাও যাব না, কোথাও যেতে পারি, তবে তোমাকেও কিন্তু একটা কথা দিতে হবে, তুমি একদম লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে, কাউকে জ্বালাবে না, আর বাইরের লোক তোমায় কেউ কিছু দিলে তুমি নেবে না, কেমন? মনে থাকবে তো? সব মনে থাকবে, আমি লক্ষ্মী হয়ে থাকবো। দিদি কোথায় গেল? সকাল থেকে ওকে দেখছি না তো। কাজটা যেন হয়ে যায়, কোনো রকম ঝামেলা বা ধরা পড়া কিন্তু চলবে না। আপনি নিশ্চিন্তে থাকুন ম্যাডাম, আপনার কাজ ঠিকঠাক হয়ে যাবে। ওখানে অনেক লোক থাকবে, সবার চোখের আড়ালে কাজটা করতে হবে, আমি কিন্তু কোনো ঝামেলা চাই না। আপনাকে বললাম না ম্যাডাম, আপনি নিশ্চিন্তে থাকুন, এত মাখনের মতন কাজ করে বেরিয়ে আসবো, কেউ কোনো টেরি পাবে না। আসছি ম্যাডাম। দুটি যার এখানে সব থেকে বেশি রিয়াক্ট করার কথা ছিল, শি ইজ ট্রাইং টু অ্যাকসেপ্ট ইট। আর রিঞ্জিনকে মানুষ করার দায়িত্ব তোর একার নয় কিন্তু, আমি আছি, ঋদ্ধিমান বাবু আছে, আমাদের বাড়িতে সবাই আছে। আমি আপ্রাণ চেষ্টা করব ওকে মায়ের মতন ভালোবাসা দেওয়ার, তুই দেখিস। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।